তো ওদিকে ডাল বসিয়ে দিয়েছে, আর এটা গোটা দিচ্ছে, দেখি হবে। কি হবে সেটা শেষ অবধি দেখতে হবে। সেই জন্য তো পরিমাণ মতো দিয়ে দিয়েছে। আর এদিকে আলু রে করে রেখে দিয়েছে মা, গরম আছে, খাইয়ে রাখি। সাই মারা হচ্ছে। এটা কি হচ্ছে মা? সাই মারা, সাই মারা, সাই। আর কড়াটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য পড়ে যাচ্ছে। তো এটা করে নিক, তারপর আবার দেখা হচ্ছে। এটা পুরো ভালো করে মিক্স করা হচ্ছে, ওটা দিয়ে অসুবিধা হচ্ছিল বলে মা আবার এটা নিয়েছে। তো পুরো ভালো করে মিক্স করা হবে। আবার চুল পড়েছে, তোমরা অনেকেই বুঝতেই পারছো কি হতে চলেছে। তো যারা পারোনি তারা অবশ্যই দেখতে থাকো ফুল ভিডিওটা। তো করতে গ্যাস থেকে নামানো হয়ে গেছে, নামানোর পর একটা থালায় ঢেলেছে, ভালো করে মিক্স করবে। আর এটা মুগ ডাল দিয়ে বানিয়েছে, শুধুমাত্র মুগ ডাল দিয়ে এটা ভালো হয়। তোমরা আবার অন্য ডাল দিয়ে ট্রাই করতে যেও না, তাহলে কি হবে আর বলা যাচ্ছে না। আর এদিকে তরকারিটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আলুর চচ্চড়ির মতো করেছে মা, একটু ঝাল না হলে ভালো লাগে না, সেই জন্য বেশি করে ঝাল দিয়েছে, যেন জল খেতে লাগে। এর মধ্যে কড়াইশুঁটি দেওয়া আছে, কিন্তু সব ঘেঁটে গেছে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। তো মা এবার পুলি বাঁধবে, তো এরপর দেখো পুরোটা মিক্সড হয়ে, মিক্সড করা হয়ে গেছে। এখানে কিছুটা রেখেছে আর এদিকে বাটিতে রেখেছে, এবার আস্তে আস্তে গোল করে নিচ্ছে, কিন্তু সুবিধা হয় কীভাবে পুলিটা বাঁধছে। এবার দেখো এটা হচ্ছে ভাজা পুলি হবে, তো একটা চলছে, এরপর দেখো গোল করে নিল, এরপর হাত দিয়ে এরকম করে নিচ্ছে। তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই জানিও কেমন হয়েছে। একটু আলু নিচ্ছে, এটা খুব ঝাল হয়েছে, এটা ঝাল না হলে খেতে ভালো লাগে না। আচ্ছা এরকম হয়ে গেছে, এদিকে দুটো হয়েছে, ঠিক হচ্ছে না, তাও একটু মানিয়ে নিও। তো মা এটা করে নিক, তারপর দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। তো এটা কীভাবে মা বানিয়েছে সেটাই তোমাদেরকে বলবো। ফার্স্ট কড়াইটা গরম হয়ে গেলে তোমরা একটু অল্প তেল দেবে, তারপর পরিমাণ মতো ডাল দেবে। তেলটা গরম হয়ে গেলে পরিমাণ মতো ডাল দিয়ে ভালো করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো জল দেবে, জল দেওয়ার পরে তোমরা ডালটাকে ভালো করে ফুটাবে। ফোটানোর পরে তোমরা তো দেখলে কতটা কী হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো, আর খাওয়াটা কেমন মানে খেতে কেমন লেগেছে সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো এই মুহূর্তে এতগুলো হয়েছে, মা আবার বাইরে গেছে, আসুক আসলে দেখাবো কীভাবে কী করছে, খেতে কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা, আর তোমরাও পারলে ট্রাই করো বাড়িতে, আর অবশ্যই জানিও কেমন হয়েছে। তেল গরম হয়ে গেছে, মা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে পুলিগুলো। এখানে আরও রয়েছে, এখনও করা হয়নি। এদিকে দেখো কেমনভাবে ফুটছে, দেখো তোমরা একবার শুধু। আবার হাত দিয়ে ট্রাই করছে, এত সাহস। তো এটা হোক, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইস দেখো আজকে তোমাদের এই যে স্যার ট্রাই করছি, ও ট্রাই করছে, দেখা যাক। মায়ের মতো হবে না এটা ভাবিস না। তো দেখো ফার্স্টে ওটাকে প্রেশার ক্রিয়েট করে রাউন্ড শেপে নিয়ে আসছে, তারপর আচ্ছা এর মধ্যে মশলাগুলো দিচ্ছে, মশলা মাখানো আলু টালু ওগুলো দিচ্ছে। দেখো গাইস পুরো পিঠে রাখে, দেখো কি করছে, জানি হয়তো হচ্ছে না ঠিকঠাক, তাও ট্রাই। মানেটা কি, এটা কি? আচ্ছা শেভে নিয়ে আসছে, দেখো এই যে উপরে ওইটা ওই পোর্শনটা ইয়ে হয়ে গেছে, এটাও আমি করেছি। আচ্ছা এখন ওরকম বলছে ক্যামেরার সামনে, অন ক্যামেরা আছে সেই জন্য।
তো গাইস দেখো মা যেগুলো বানিয়েছে জাস্ট অসম, এত সুন্দর দেখতে লাগছে না, পুরো সামোসা সামোসা লাগছে। তো এদিকে হয়ে গেছে, আবার পরে মা দিচ্ছে, দেখো দুটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। মা এটা তুমি একটা খেয়ে দেখো কেমন হয়েছে। আসতে কেমন হয়েছে, নিজে বানিয়েছ? নিজে বানালে তো সবাই তো বলে ভালো হয়েছে, আমি সেটাই বলবো। তো এবার তুই দেখ কেমন হয়েছে। ভীষণ গরম, তো এটা আরো খাস্তা মতো হয় সিঙ্গারা যেমন হয়, তো ওটা করলে বেশি শক্ত, ঠান্ডা হয়ে গেলে বেশি শক্ত হয়ে যাবে। চোখ দিয়ে জল বার হয়ে গেছে মনে হয় এতটাই ঝাল। না না গরম লেগেছে, একটু বেশ হালকা বিট লবণ আর একটু সস হলে পুরো সামোসার মতো লাগতো দেখতে। দশের মধ্যে আমি তোকে 10/9 দিতে রাজি আছি, একটা বাকি অ্যাড করে দিস সসটা, সেটা আমাকে পরে দিস, আমি পুরো 10/10 দিতে। তো আমি দুটো নিয়ে নিয়েছি, দেখো এর ভিতরটা দেখো কেমন হয়েছে, পুরো গরম। আর এটা খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে। খুবই সুন্দর, অসাধারণ। দেখি মুখি নাড়বি। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। গুড নাইট।